আসসালামু আলাইকুম, আমি মাসুম বিল্লাহ ওই দুবাই থেকে। যে যেখান থেকে আজকের এই নতুন ভিডিওটিতে ক্লিক করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই ভিডিওতে ভিজিট ভিসা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করবো আপনাদের মাঝে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই চ্যানেলটিতে যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন, ভালো লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। দেখুন, যারা আরব আমিরাতে বর্তমানে ভিজিট ভিসা খোলা রয়েছে আপনারা জানেন, তো ভিজিট ভিসায় কিন্তু বর্তমানে প্রচুর লোক আসছে এদেশে। আমি নিজেও এনেছি, যাদেরকে এনেছি আমার দোকানের কাজের জন্য, অলরেডি আমি একটা ভিডিওতে বলেছিলাম আমার কাজের জন্য এনেছি, তাদেরকে আমি ভিসাও লাগিয়ে দিয়ে দিয়েছি। তো এখানে একটা কথা হচ্ছে যে আরব আমিরাত সরকার কিন্তু বারবার তারা একটি আপডেট দিচ্ছে, সে আপডেটটা হচ্ছে যে ভিজিট ভিসায় আসার পর, ভিজিট হতো, ভিজিট মানে হচ্ছে আপনি দেশ ঘুরতে আসছেন, দেখতে আসতেছেন, ভিজিট করবেন, চলে যাবেন, বাস এতটুকুই, 3 মাস 2 মাস 1 মাস হতে পারে। তো আরব আমিরাত সরকার বলছেন যে ভিজিট ভিসায় এসে কেউ কাজ করতে পারবে না, পার্ট টাইম হোক বা লং টাইম হোক সে কখনোই কাজ করতে পারবে না, সেটা সম্পূর্ণ বেআইনি। আর যদি সে ভিজিট ভিসা থাকা অবস্থায় কোনো জায়গায় কাজ অবস্থায় তাকে ধরা যায় তাহলে 50,000 দিরহাম জরিমানা করা হবে। যার প্রতিষ্ঠানে চাকরি করবে, কাজ করবে, ওই প্রতিষ্ঠানকে 50,000 দিরহাম জরিমানা করা হবে। তাই আপনাদেরকে বলবো, যারা ভিজিট ভিসায় আসতে চাচ্ছেন অবশ্যই এই মাইন্ডে একটা জিনিস নিয়ে আসবেন যে আমি গিয়ে ভিসা লাগাব। এবং আবারও বলছি, যাদের আত্মীয় স্বজন রয়েছে, পরিচিত জন আছে, তারা আসো, নয়তো আসার কোনো দরকার নেই, তাহলে আপনার লাইফটা সম্পূর্ণটা নষ্ট হয়ে যাবে। কারো কথার ভুলেতে, কারো আপনার লুবে পড়ে আসবেন না যে আমি যাবো ভিজিট ভিসায় কাজ করবো। দেখুন, ভিজিট ভিসায় কাজ যাতে না করে সেজন্য প্রতিদিন আপডেট দিচ্ছে, প্রতিদিন ভিজিট ভিসায় কাজ করলে যে কত বড় ক্ষতি। আর বর্তমানে যাদের ভিজিট ভিসা, যে কোনো জায়গাতে আপনি যাবেন কাজ করার জন্য, সর্বপ্রথম আপনাকে জিজ্ঞাবি যে আপনার ভিসা আছে কিনা, আপনার আকামা আছে কিনা, আপনার আইডিয়া আছে কিনা। যদি বলে আমি ভিজিট ভিসায় এসেছি, আপনাকে নিবে না কখনো কাজ করার জন্য, দিবেও না কাজ আপনাকে, কারণ আপনার জন্য একটা প্রতিষ্ঠানের এত বড় ক্ষতি সে কখনোই হতে দেবে না। তাই আপনাদেরকে বলবো, যারা ভিজিট ভিসা এদেশে আসতে এসেছেন অলরেডি, তারা আপনারা অলরেডি এখনো সুযোগ রয়েছে, কাজের ভিসা করে ফেলেন। আর যারা করেন নাই, যারা আসতে চাচ্ছে, তারা অবশ্যই মাথায় এই চিন্তাটা রেখে আসবেন যে আমি গিয়ে কাজের ভিসা করো। আপনাদের কাছে আমার এই একটা অনুরোধ, আপনারা এই জিনিসটা মাথায় রেখে তারপর ইউএইতে আসেন, কারণ আরব আমিরাত সরকার প্রতিদিন আপডেট দিচ্ছে। আমি আগেও একটা ভিডিও বানিয়েছিলাম এই টপিকটা নিয়ে, আবার আমি ভিডিওটা বানানোর জন্য বাধ্য হয়েছি, কারণ এটা আপডেট আবার দিয়েছে তারা, বারবার বলছে, ঠিক আছে, অলরেডি শুধু বলছেন না, অলরেডি বিভিন্ন দোকানে বিভিন্ন জায়গাতে আপনারা অলরেডি চেক শুরু করে দিয়েছেন, আমি নিজের চোখে দেখছি। তাই আল্লাহ তাআলা সকলকে হেফাজতে রাখুক, ভালো রাখুক, সবসময় সুস্থ থাকুক, এই দোয়াই করি। প্রবাসীরা ভালো থাকুক, আত্মসম্মান মর্যাদা নিয়ে বেঁচে থাকুক, এই কামনাই করি। তো বুঝতেই পেরেছেন কি বিষয়টা আপনাদেরকে বলেছি, তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন ভিডিও যেন দেখা করতে থাকবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ।